স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও বিশ্বের প্রায় অনেকেই এতে আসক্ত, বিশেষ করে বলতে হবে সেলিব্রিটিদের কথা। আর আজ আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় অ্যাক্ট্রেস জাকিয়া বারি মমোকে নিয়ে। নাট্যজগতের অসম্ভব জনপ্রিয় অ্যাক্ট্রেস জাকিয়া বারি মমো বিভিন্ন নাটকের অংশে ধূমপান দৃশ্যে অভিনয় করেছেন। সাধারণত চরিত্রের খাতিরেই তাকে তা করতে হয়েছে। উল্লেখযোগ্য সেই নাটকগুলো হলো অন্ধকারের ঢাকা, এটি সিনেমা এবং 18 অল টাইম দরের উপর সহ আরো বেশ কিছু। এছাড়া বর্তমান সময়ের বিভিন্ন ওয়েব সিরিজ ও মুভিতেও তাকে ধূমপান করতে দেখা যায়, যেখানে তিনি বেশ বোল্ডভাবেই আবির্ভূত হয়েছেন। তবে ব্যক্তি জীবনে বা বিভিন্ন পার্টিতে তাকে ধূমপান করতে খুব একটা এখনো দেখা যায়নি। তো আশা করি জাকিয়া বারি মমোর স্মোকিং অ্যাটিটিউডের ভিডিওটি সকলের ভালো লেগেছে। ধন্যবাদ।